ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন এই প্রস্তুতিমূলক সভার আয়োজন করে। সভায় উপজেলার ১৯টি পূজা মণ্ডপের প্রতিনিধি সহ স্থানীয় রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূরে আলমের সভাপতিত্বে। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন শফিক আলেয়া, থানা পরিদর্শক মাসুদুল আলম মাসুদ, পল্লী বিদ্যুৎ সমিতির আখাউড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আবুল বাশার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু সাইদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক দীপক কুমার ঘোষ, সদস্য সচিব সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দন কুমার ঘোষ, রাধামানব আখড়া পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অলোক কুমার চক্রবর্তী প্রমুখ। সভা সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি সাংবাদিক জুটন বণিক। এ সময় বক্তারা পূজা চলাকালীন সময়ে স্বাস্থ্যবিধি, নিরাপত্তা ও সরকারি দেওয়া নির্দেশনা প্রতিপালন করার প্রতি জোর দেন। উল্লেখ্য, আখাউড়া উপজেলায় এবার ১৯টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। মহামারী করোনার কারণে এবার পুজোয় আগের মতো জৌলুস ও আলোকসজ্জা থাকছে না। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি বাদল আহমেদ খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, এসএনটিভি।